আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের সোনালি আঁশ। অর্থাৎ এটা হচ্ছে পাট, এই হচ্ছে আমাদের বাংলাদেশের সোনালি আঁশ। এগুলোকে রৌদ্রে শুকানো হয়েছে, অর্থাৎ এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এগুলো শুধু এখন বাজারে নিয়ে গিয়ে বিক্রির উপযোগী করা হয়েছে। চাচা ভালো আছেন? আচ্ছা চাচা, এইটা কি পাট না? আচ্ছা, এই পাট কতদিন সময় লাগে পাট হইতে জমিতে? 4 মাস না? আর পানিতে কতদিন পচাইতে হয় আঁশটা? 10-12 দিন হলেই হয়। 10-15 দিন আর কি, 15 দিন না? আচ্ছা আচ্ছা, বেশি যদি এরম হয় যে যত বেশি আমরা এই আঁশটা পচাবো আর কি, সেই ক্ষেত্রে ভালো হয় না? একটা টাইমের ব্যাপার আছে না? আঁশ বেশি পচালে তখন পাটটা একটু কুচকুচে হয়ে যায়, পিঠের মধ্যে লাগে যায় না? আচ্ছা আচ্ছা, 1 বিঘাতে কিরকম পাট হয় চাষ? ভালো যদি কৃষক ভালো হয়, ভালো যদি পাট হয় যদি না মরে, নাহলে 20 মন। 20 মন না? 50 শতকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 1 বিঘা জমি কিরকম ইয়া হয়, খরচ হয় চাষ করতে? একটু হাল টালের খরচ আছে, তা সত্ত্বেও কাটা শিলা এ পর্যন্ত কত টাকা একটা আইডিয়া? 20 মন পাড়ো, 10,000 খরচ হয়েছে। 10,000 টাকাই খরচ হয়ে গেছে না 1 বিঘা মাটিতে? আচ্ছা, তো চাচা এখন যে পাটের বাজার পাচ্ছেন এটাতে কি আপনি সন্তুষ্ট, মানে পোষাবে আপনার? মানে মানের উপর, কোয়ালিটি ভালোর উপর? আচ্ছা, এই যে ভাইয়া দেখতে পাচ্ছেন। আচ্ছা, 1 বিঘা মাটিতে কিরকম পাটা হয় চাষা? ওই যে কইলাম তো, 20 মন। 20 মন না? 17-18 মন এরকম, 15 মন হয়। আচ্ছা, এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ভাইয়েরা পাট শুকানো হয়ে গেছে অলরেডি। এই যে আমাদের সোনালি আঁশ, এটা হচ্ছে পাট, দেখতেই পাচ্ছেন। এটা অলরেডি দুই তিন দিন শুকাইলেই হয়ে যায়। আর পাট এভাবে, পাট মূলত এভাবেই শুকানো হয়, কেউ আবার ফ্লোরে বিছা দেয়। আর মূলত এইভাবে যে ব্রিজের দুই সাইডে যে রেলিং থাকে, এই রেলিংয়ে এইভাবে ঝুলিয়ে দেওয়া হয়। দেখুন, এই যে পাটগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো দর্শক, আমাদের এই চ্যানেলে কৃষি সম্বন্ধে যে কোনো বিষয় দেখতে চাইলে দেখতে পারেন, আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকে দেখাইলাম পাট কীভাবে শুকানো হয় এবং পাটের কীরকম বাজার মূল্য। আর এখন মূলত সিজন, পাটের সিজন চলতেছে, এই জন্যে পাটের দামটা এইরকম, দাম কম বেশি হয়ে যায় অফ সিজনে। অর্থাৎ যে সময় থাকে না সেই সময় পাট একটু দাম বেশি হয়ে যায়। তো এটা হচ্ছে রংপুরের মাঝামাঝি, এটা হচ্ছে এই ব্রিজ। এই ব্রিজে রংপুর দিনাজপুর সীমানা ভাগ হয়েছে। এই নদী, এটা করতোয়া নদী।